কৌষ্টভ বাগচি, তোমাকে আর প্লাস নিউজে স্বাগত। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যে লড়াই শুরু করেছো, এই লড়াইয়ের আগামী পথ কি? এই সরকারকে উৎখাত করা একটাই পথ। সরকারকে উৎখাত করার জন্য তুমি একটা সপোর্ট নিয়েছো, মাথা চুল ন্যাড়া করেছো, এটাকে গিমিক বলছে, বলছে প্রচারের আলোয়, বলছে একটা বাচ্চা ছেলে স্বপ্ন দেখছে, ও রাজনীতির কিছু বোঝে না, তৃণমূলের শশী পাঁচা থেকে শুরু করে বড় বড় নেতারা কি বলবেন? এটা বাচ্চা ছেলে হতে পারি, বাট ওই রাজা উলঙ্গ হলে এটা বলি না যে আহা রাজাকে কি সুন্দর দেখতে লাগছে, উলঙ্গ রাজা হলে বলবো, একদম গলা চেঁচিয়ে বলবো, রাজা তোর কাপড় কোথায়, এই বলার হিম্মতটা রাখি। ব্যারাকপুরের তৃণমূলের একাংশ তোমার বিরুদ্ধে গতকাল থেকে একটা পোস্ট শুরু করেছে এবং তোমাকে একটা সামাজিক বয়কটের ডাক দিচ্ছে। তুমি ব্যারাকপুরে থাকো, কি বলবে? ব্যারাকপুরের মানুষ কতটা তোমার পাশে আছে? কিছু এসে যায় নাকি, কি বললো না বললো, আমি আমার রাজনৈতিক পথ, আমি আমার রাজনৈতিক চিন্তা ভাবনা মতাদর্শের প্রতি আমি দায়বদ্ধ, এর বাইরে আমি কারোর প্রতি দায়বদ্ধ নই। কে কি বললো, কে কি না করলো, আমার কি এসে গেল তাতে? তুমি গতকাল একটা কথা বলছিলে যে তৃণমূল বিরোধী একটা শাসক দল যে আছে, তৃণমূল বিরোধী একটা জোটের কথা বলছিলে, এবং গতকাল তোমার বাড়িতে বিজেপি নেতা শিলবন্ত দত্ত এসেছিলেন। এই যারা তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে বিজেপিতে গিয়েছিলেন, তারা যদি আবার এই তোমাদের যে জোট, যে জোটের কথা বলছো, সেই জোটে যদি আসতে চায়, তাকে কি তোমরা স্বাগত জানাবে? এখানে পশ্চিমবঙ্গের বিজেপি মানে তৃণমূল, এটা একই মুকুল রায়ের কথাতেই, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তো আমি ওই জন্য বললাম, তৃণমূল কে যখন আমি বিরোধী তার কথা বলছি, তাহলে সেটা বিজেপিকে নিয়েই বলছি। মানুষের জোটটাই আগামী দিনের ভবিষ্যৎ, এই বাম, এই কংগ্রেস বাম গণতান্ত্রিক যে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ যে জোট, সেটাই আগামী দিনের ভবিষ্যৎ। তো সেখানে বিজেপির, আমি বলছি তো, এরকম প্রচুর যারা কর্মী সমর্থক নেতারা আছে যারা বিজেপির প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, যে তারা দল, তারা বুঝতে পারছে সত্যিই তারা চায় না যে তৃণমূল সরুক, তারা আগামী দিনেই জোটেই আসবে। বহু বিজেপি নেতা তো তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে, তারা তৃণমূলের বিধায়ক ছিলেন, কেউ কেউ তৃণমূলের বড় মাপের নেতা ছিলেন, কেউ জেলার নেতা ছিলেন, তারা বিজেপিতে গেছেন। তারা যদি এই তৃণমূলকে সরানোর জন্য, তুমি যে জোটের কথা বলছো, মানুষের জোট, সেই জোটে যদি আসতে চায়, তাদের নিয়ে কি আগামী দিনের রাজনীতি করবে? যারা যারা এই জোটে আসতে চাইবে সবাই স্বাগত। মানুষের জোটের মধ্যে যারা যারা আসতে চাইবে, যারা সামিল হতে চাইবে, সবাইকে স্বাগত, প্রত্যেক কটা মানুষকে স্বাগত। তুমি তো সাগর দ্বীপ নির্বাচন নিয়ে বলেছো যে বিজেপির ভোট কংগ্রেস এবং বাম জোটের দিকে গেছে, এমনকি তৃণমূলের ভোটও গেছে। তোমার কি মনে হয় আগামী পঞ্চায়েত নির্বাচনে কি এরকম ভোট কি ব্যাক করবে বাম কংগ্রেস জোটের দিকে? ভোটটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, কিন্তু ভোট তো অবশ্যই আমরা পেয়েছি। আমরা তৃণমূলের ভোট পেয়েছি প্রায় 20%। আমরা যদি অঙ্কের হিসাবে দেখি, আমরা প্রায় মানে এটা কেন বলছে কারোর ভোটটা পৈতৃক সম্পত্তি নয়, এই হিসাবে বলছে যে গত নির্বাচনে তৃণমূল যা ভোট পেয়ে তাতে 20% ভোট কম পেয়ে, তার ভোটটা আমাদের দিকে এসে সুইং করেছে। বিজেপির যে ভোটটা, সেখান থেকে প্রায় 10% কমে গেছে একের বেড়াতে, সেটা আমাদের দিকে সুইং করেছে। মানুষ বুঝতে পারছে যে আমরাই ভবিষ্যৎ, আমরাই বিকল্প। শশী পাঁচা গতকাল সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইবে? একদম একদম, আমি বলেছি এটা যে ওই একটা মঞ্চ তৈরি করুক মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার, যদি যেখানে 21 জুলাই এ করে লক্ষ লক্ষের সমাবেশ করুক, আমি ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে বলতে হবে যে অধীরবাবু, আমি আপনাকে মেয়ে সম্পর্কে যেটা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি দুঃখিত, ব্যথিত, মর্মাহত, আগামী দিন আমি এই ধরনের কথা বলবো না। আমি তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যদি হিম্মত থাকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই কথাটা বলেন, তারপরে আপনারা স্থান কাল ঠিক করুন, আমি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরবো। চাই যে তোমার বিরুদ্ধে মামলা করেছে, তার বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নেবে, আইনি ব্যবস্থা না কোনো রাজনৈতিক পদক্ষেপ? না না, আইনগত ভাবেই দেখুন ওর কি অবস্থা হয়, ওর নাস্তানাবুদ করে দেবো আইনগত ভাবে। ওকে শুধু না, এই পুলিশ টুলিশ সবাইকে বলছি, আইনগত ভাবে ওদের কি অবস্থা করি আপনারা দেখুন। তুমি কালকে যখন ফিরলে, এলাকার মানুষ দেখলাম তোমার পাশে ছিল, এই যে যারা ভোটের সময় একটা সময় তোমার যে বাম কংগ্রেসের জোট তার বিপক্ষে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, এখানে তৃণমূল জিতেছিল, কালকে তোমার পাশে থাকলো, এটা কি তোমার আগামী দিনে আরো অনুপ্রেরণা জাগাচ্ছে? অবশ্যই, রাজনীতিতে তো মানুষই শেষ কথা বলে, জনসমর্থনই শেষ কথা বলে। এই সরকারের আর কিছু থাক না থাক, জনসমর্থনটা কিন্তু নেই। আজকে তোমার কর্মসূচি কি? আমি ডিএ যারা কর্মচারীরা আছে, যে প্রতিবাদী যে মঞ্চ শহীদ মিনারে যেতে বলেছিল, আজকে ওখানেই যাবো।